পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পৌরসভা স্টেশন রোডের পাশে নিউ ডেভেলপমেন্ট এলাকায় অর্ধনগ্ন অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের জামা প্যান্ট পাশেই পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় আঘাতের চিহ্ন আছে বলে এলাকাবাসীরা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম কার্তিক দাস, বয়স আনুমানিক 40 বছর। পুলিশ ঘটনাতদন্ত শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে প্রণয় সামন্তের রিপোর্ট, আনন্দবার্তা।